হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও তোমরা মানো আর না মানো আমি মানি বা না মানি ইউপিআই ট্রানজাকশান আমাদের দেশে ভারতবর্ষে মাসে দশ লক্ষ হাজার কোটি টাকার ওপরে কিন্তু ট্রানজাকশান হয়েছে গত কয়েক মাসের রিপোর্ট এর তরফ থেকে এটা কিন্তু জানা গেছে এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই এটা দেখে নেওয়ার চেষ্টা করতে পারো আজকের ভিডিওটা ইউপিআই ট্রানজাকশান তোমরা যখন করছো দেখো বন্ধুরা ব্যাঙ্কিং সিস্টেমে মোড অফ ট্রানজাকশান অনেক প্রকারের এসছে প্রথমে ব্যাঙ্কে গিয়ে ট্রান্সফার করতে হতো ব্যাঙ্কে গিয়ে আমাদের ডিটেলস দিতে হতো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডিটেলস দিতে হতো ব্যাঙ্ক অফিসিয়াল সেটা তোমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিতো তারপর ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এসছে এনইএফটি আইএমপিএস আরটিজিএস এসছে তারপরে নেট ব্যাঙ্কিং তো ছিলই লেটেস্ট যে ইনোভেশান সেটা হচ্ছে ইউপিআই এনপিসিআই আসার পরে আধার কার্ড এর ওপর ডিপেন্ড করে ইউপিআই একটা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস একটা প্রসেস একটা মোড অফ মানি ট্রান্সফার যেখানে পি টু পি পার্সন টু পার্সনও করতে পারো পি টু এম পার্সন টু মার্চেন্টও তোমরা কিন্তু ট্রানজাকশন করতে পারো আর ডিজিটাল ট্রানজাকশনে কোনো ডিজিটাল ট্রানজাকশনে কিন্তু ফেলড হওয়া পেন্ডিং হওয়া বা কোনো ইস্যু পয়সা কেটে গেল পয়সা পৌঁছায়নি পয়সা কেটে গেছে কিন্তু তুমি মার্চেন্টের কাছে গেছো সে পয়সাটা রিসিভ করেনি এরকম কিন্তু কিছু ইস্যু থেকে যাবে সেটা হয়তো পয়েন্ট ওয়ান 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 পার্সেন্টেজ কিন্তু থেকে যাবে সেই সমস্ত প্রবলেমের সলিউশন কীভাবে করবে সমাধান কিভাবে করবে আজকের ভিডিওটা এই নিয়ে হতে যাচ্ছে আমরা ম্যাক্সিমাম পার্টটা কীভাবে করব। কিভাবে কী কি ধরনের ট্রানজাকশান ফেল্ড পেন্ডিং বা কি কী ধরনের ইস্যু আসে ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে আমরা টোটালটা অফিশিয়াল এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে দেখানোর চেষ্টা করব চলো আমরা সেই বিষয়ে টোটাল যে ডিটেলসটা আমরা এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে দেখার চেষ্টা করি তোমরা আমরা মিলে ওটা বোঝার চেষ্টা করি চলো যেমনটা বলছিলাম বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের টেক টেকজন ইউটিউব চ্যানেলের অফিসিয়াল পেজে হোম পেজে আর এটা ডেস্কটপ স্ক্রিন তোমরা বুঝতে পারছো এখানে আমরা দেখার চেষ্টা করব যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যেমনটা আমি বলার চেষ্টা করছিলাম কিছু স্ক্রিনশট দেখানোর চেষ্টা করেছি এখনও আমরা কিছু কিছু স্ক্রিনশট দেখার চেষ্টা করব তার আগে তোমাদের অনেক ভালোবাসার কিন্তু আরও আমাদের প্রয়োজন তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসাতেই কিন্তু সম্ভব যে আমি রোজ একটা ভিডিও নিয়ে আসবো এবং ইউনিক ভিডিও নিয়ে আসবো তোমাদের যাতে সাহায্য হয় হেল্প হয় ভালোবাসা দিতে থাকো সাথে থাকো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এখানে গেট ইন টাচ এই একটা অপশান আছে গেট ইন টাচ কানেক্ট উইথ আস ইউপিআই কমপ্লেন্ট আদার প্রোডাক্ট কমপ্লেন্ট এই ইউপিআই কমপ্লেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করবো নেক্সট ভিডিও আমরা অবশ্যই আনার চেষ্টা করবো আদার প্রোডাক্ট কমপ্লেন্ট এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই লাইভ ব্যাংকস থ্রি নাইনটি নাইন এটা আরও বাড়ছে ধীরে ধীরে বাড়ছে খুব তাড়াতাড়ি তোমরা যদি ইউপিআই যেমন এখানে এই পি এস লাইভ এনটিস আছে ইউপিআই লাইভ এনটিস যদি তোমরা দেখতে পাও পাবে আমরা ভিডিও নিয়ে আসবো সেটাও কিন্তু অসম্ভব নয় কারণ ইউপিআই কিন্তু বিভিন্ন প্রাইভেট কোম্পানিকেও এনপিসিআই এরকম কোনো মেকানিজম তৈরি করছে যাতে ইউপিআই অ্যাট দ্য রেট কোন কোম্পানির নাম যেমন অ্যাট দ্য রেট ব্যাঙ্ক অফ বরোদা অ্যাট দ্য রেট এইচডিএফসি ব্যাঙ্ক এরকমও কিন্তু আসতে চলেছে বন্ধুরা এরকম মেকানিজম আসতে চলেছে তো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে এসেই তোমাকে অফিসিয়ালি কমপ্লেন করতে হবে তার আগে আমরা কিছু স্ক্রিনশট আবার দেখে নেওয়ার চেষ্টা করি এটা ফোনপের একটা ট্রানজাকশান হিস্ট্রি আমরা কিছুটা মুছে দেওয়ার চেষ্টা করেছি হাইড করা আছে যেমন ডেবিট ব্যাংক যে ব্যাংকের থেকে পয়সাটা গেছে তার নিচে একটা ইউটিআর নাম্বার থাকে এখানে আমরা খানিকটা হাইড করে দিয়েছি এই নাম্বারটা কিন্তু তোমাদের কপি করে নিতে হবে এখানে একটা ট্রানজ্যাকশান আইডি থাকে এটা পের বোঝার জন্য যদিও এটাও আমরা হাইড করে দিয়েছি আর এখানে দেখো ট্রান্সফার টু যে ব্যাঙ্কে তুমি পয়সাটা পাঠিয়েছো বন্ধুরা একটা কথা আমি বলে দিই যদি সত্যি সত্যি করেই তোমাদের ভুল অ্যাকাউন্টে পয়সা যায় তবেই কিন্তু কমপ্লেন করো না হলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরেই নেগেটিভ এফেক্ট চলে আসবে এটা কিন্তু গ্যারান্টি এরপরের যে ট্রানজাকশন হিস্ট্রিটা আমরা দেখব আগেরটা দেখলাম আমরা দেখো এটা পার্সোনাল বোঝা যাচ্ছে পি টু পি কারণ একটা মোবাইল নাম্বার ব্যাঙ্ক আর তোমার অ্যাকাউন্ট থেকে পয়সা গিয়েছে সেই অ্যাকাউন্টে পয়সা পৌঁছে গেছে এর এরপরেরটা যদি আমরা খেয়াল করার চেষ্টা করি এস বি আই কালেক্ট নাম থেকেই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু একটা মার্চেন্টকে পেমেন্ট করা হয়েছে হাজার পঞ্চাশ টাকা মার্চেন্টকে পেমেন্ট করা হয়েছে এস বি আই ব্যাঙ্ক থেকে গেছে এস বি আই ব্যাঙ্কের কালেক্টেই একটা পেমেন্ট হয়েছে হতেই পারে কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টও এস বি আই আর যে মার্চেন্ট রয়েছে তার সাথে যে ব্যাঙ্কের টায় আপ সেটাও এস বি আই তো এস বি আই কালেক্ট এটা মার্চেন্ট পি টু এম হয়ে গেল এরপরে স্ক্রিনশটটা যদি আমরা দেখাচ্ছি এখানে একটা নাম চলে এসেছে এটাও পি টু পি আর দেখো স্টেট ব্যাঙ্ক থেকে একটা পেমেন্ট করেছে ইউটিআইন নাম্বারটা হাইড করা আছে পাঁচ হাজার টাকা পেমেন্ট এই ধরনের ট্রানজ্যাকশন যদি ফেল্ড হয় তাহলে কিন্তু তোমরা কমপ্লেন করতে পারো সাকসেস হয় সরি এরপরটা দেখো পেন্ডিং এই পেন্ডিং ট্রানজাকশনে ইস্যু উইথ দ্য ট্রানজাকশন বা একটু যদি আমরা পিছিয়ে চলে যাই কন্ট্যাক্ট ফোনপে সাপোর্ট যদি পেন্ডিং থাকে ট্রানজাকশান তাহলে কিন্তু তোমরা এনপিসিআই কমপ্লেন করবে না যে প্রসেসটা আমি আগে দেখাতে যাচ্ছি পেন্ডিং ট্রানজ্যাকশানে কিন্তু এই কানেক্ট উইথ ফোনপের সাথে কমপ্লেন করলেই কিন্তু সম্ভব সেটা এটা পেমেন্ট টু একটা নাম চলে এসেছে ডেবিটেড ফ্রম ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একশো টাকা ঠিক আছে এই ট্রানজাকশান উইল বি প্রসেসড উইদিন থ্রি ওয়ার্কিং ডেজ বন্ধুরা একটা কথা ঠিক যদি অন্য ভুল অ্যাকাউন্টে পয়সা না যায় তাহলে কিন্তু তোমাদের কোনো ট্রানজাকশন ফেল্ড বা পেন্ডিং হলে বারো থেকে বাহাত্তর ঘন্টা টাইম কিন্তু তোমাদের ওয়েট করা উচিত আর যদি পয়সা কোনো ফ্রড করে কেউ নিয়ে নেয় বা তোমরা ভুল অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করে দিয়ে থাকো তুমি কিন্তু দু পাঁচ মিনিট দশ মিনিটের ভেতরে বুঝতে পারবে পনেরো মিনিট আধা ঘন্টার ভেতরে চেষ্টা করবে চব্বিশ ঘন্টার মধ্যে না হলেও মিনিমাম তিন দিন ম্যাক্সিমাম সাত দিন এর মধ্যে কিন্তু কমপ্লেন করলে তবেই কিন্তু টাকাটা ফেরত আসার চান্স আছে বন্ধুরা আর কিছু হিস্ট্রি আমরা দেখে নেব ট্রানজ্যাকশান স্ক্রিনশট এখানেও কারোর নাম পিটুপি ইউটিআর নাম্বার রয়েছে দেখো পেমেন্ট গেছে কুড়ি হাজার টাকা একটা বড়ো পেমেন্ট কনট্যাক্ট ফোনপে সাপোর্ট এটা যখন পেন্ডিং বা ফেল্ড হয় তখন ভুল অ্যাকাউন্টে পয়সা গেলে আরও কিছু স্ক্রিনশট আছে আমরা ভিডিও চলতে চলতে দেওয়ার চেষ্টা করে দেবো তোমরা এই দেখো দেখার চেষ্টা করে এটা পেটিএমের এখানেও রেফারেন্স নাম্বার আসে পেটিএমের আর একটা জিনিস আসে এখানে এটা ফোনপের ওয়ালেট ট্রানজ্যাকশান আইডি ওয়ালেট থেকেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করা যায় সেখানে কিন্তু ওয়ালেট ট্রানজ্যাকশন আইডি আসে আর যখন ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে যায় তখন সেটা রেফারেন্স নাম্বার বা ইউটিএন নাম্বার এরকম একটা বা ইউপিআই রেফারেন্স নাম্বার এরকম কিছু লেখা থাকে বোঝা গেল তো বন্ধুরা ট্রানজ্যাকশন এরকম হওয়ার পরে যদি ভুল অ্যাকাউন্টে পয়সা যায় বা তোমার সাথে ফ্রড হয়ে যায় তখন গেট ইন টাচে এসে কিন্তু তোমাকে ইউপিআই কমপ্লেন্টে ক্লিক করতে হবে ইউপিআই কমপ্লেন্ট আর এখানে আসার পর ইউপিআই সম্পর্কে তুমি বিভিন্ন জিনিস পড়তে পারো এখানে ট্রানজাকশান পিন ইউপিআই পিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এস এম এস লগ ইন আদার্স যে কোনো ইস্যুতে তোমরা কিন্তু এখানে কমপ্লেন করতে পারো এটা তোমাদের অধিকার ট্রানজাকশনের উপরে ক্লিক করবো এখানে নেচার অফ ট্রানজাকশন কি নেচারে পার্সন টু পার্সন পার্সন টু মার্চেন্ট পি টু পি পি টু এম তোমরা পার্সন টু পার্সনই ম্যাক্সিমাম ভুল অ্যাকাউন্টে পয়সা যেতে পারে পার্সন টু মার্চেন্টে কিন্তু ভুল অ্যাকাউন্টে পয়সা যাওয়া খুবই কঠিন কেন কারণ মার্চেন্ট মানে তুমি সামনে যাচ্ছ স্কিন স্ক্যান করে জিনিস কিনছ পেমেন্ট করছো তো পার্সেন টু পার্সেন্ট ম্যাক্সিমামাই কিন্তু পার্সেন্ট টু মার্চেন্টও হতে পারে পার্সন টু পার্সেন ক্লিক করব আর ইস্যু টাইপ এখানে কিন্তু অ্যামাউন্ট ডেবিটেড বাট নট ক্রেডিটেড বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট হতে পারে এটা ট্রানজ্যাকশান ফেল্ড বাট নট অ্যামাউন্ট ডেবিটেড ট্রানজ্যাকশন ফেল্ড কিন্তু অ্যামাউন্ট ডেবিট হয়ে গেছে ইনকারেক্টলি ট্রান ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট এই ট্রানজাকশান নিয়ে কিন্তু আমরা এখন কথা বলছি ট্রান্জাকশন টাইম আউট বাট অ্যামাউন্ট ডেবিটেড ইন অ্যামাউন্ট ফ্রডলেন্ট ট্রানজ্যাকশান ট্রানজাকশন পেন্ডিং ট্রানজ্যাকশন নট পারমিটেড ট্রানজাকশন ডিক্লাইন্ড সোল্ড অ্যাক্সিডেন্ট লিমিট বাইরে চলে গেছে ঠিক আছে তো আমরা ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব এখানে আসার পরে কমেন্টসে কিছু লিখবে ট্রানজাকশন আইডি যেটা আমি কপি করার চেষ্টা কথা বললাম এখানে ইউটিআর যে নম্বরগুলো আছে ইউটিআর নাম্বার এই নাম্বারটা কিন্তু অ্যাকিউরেট কপি করতে হবে ঠিক আছে যে ব্যাঙ্ক থেকে গেছে যে ব্যাঙ্কে গেছে সেটাও লিখতে হবে ট্রানজাকশন আইডি ব্যাংক নেম এই ব্যাঙ্ক প্লিজ সিলেক্ট দ্য ইস্যু ফ্রম ড্রপ ডাউন লিস্ট এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে পয়সা গেছে সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করতে হবে ভার্চুয়াল অ্যাকাউন্ট নাম্বার এটা দিয়ে দিতে হবে অ্যামাউন্ট কত সেটা দিতে হবে ডেট অফ ট্রানজাকশন সেটা দিতে হবে ইমেল আইডি রেজিস্টার মোবাইল নাম্বার আর অ্যাটাচমেন্ট এই যে ট্রানজাকশনটা তুমি করেছো সেই ট্রানজাকশনের একটা স্ক্রিনশট নিয়ে এখানে কিন্তু আপলোড করে সাবমিট করে দিতে হবে বাস এই সিম্পল প্রসেসটা তোমরা করে দাও বাকি যদি সত্যি সত্যি তোমার ভুল অ্যাকাউন্টে পয়সা গিয়ে থাকে বা তোমার সাথে ফ্রড হয়ে থাকে এনপিসিআই ব্যাঙ্কের সাথে কথা বলে ব্যাংকের মাধ্যমে তাদের যে ডিসপিউট ম্যানেজমেন্ট সিস্টেম আছে তার মাধ্যমে সোর্স অ্যাকাউন্টে কিন্তু পয়সাটা ফিরে যাবে যদি কমপ্লেনটা সঠিক হয় তো বন্ধুরা এই ছিল পুরো প্রসেস বন্ধুরা আশা করি তোমরা পুরো ডিটেলসটা দেখেছো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেছো আর এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে তুমি কিভাবে অফিসিয়ালি কমপ্লেনটা রেজ করবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো শেয়ার করো বন্ধুদের সাথে আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানের যে ঘণ্টি বাটনটা আছে সেটা দাবিয়ে দে এই ধরনের ব্যাঙ্কিং ইনফরমেশান নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো